সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আর নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটা নাস্তার রেসিপি। এমন রাজকীয় নাস্তা থাকলে পরিবারের সকলেই দেখবে অনেক বেশি পছন্দ করে খাবে, আর যে বানাবে সেই তো প্রশংসা পঞ্চমুখী হয়ে থাকবে। প্রথমে আমি এখানে কিছু চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। আমি এখানে 1 টেস্পুনের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি 1 টেবিল চামচের মতো আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। 7 অনুযায়ী লবণ দিয়ে এই চিকেনটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে এই চিকেনের পরিবর্তে কিন্তু সসেসটাও ব্যবহার করে নিতে পারেন এই বনরুটিটা বানানোর জন্য। আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন চিকেন গুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন এটা নামিয়ে রেখে দিচ্ছি। আমি পুরীর জন্য এখানে একটা ছোট কফি নিয়ে নিয়েছি। কফিটা আমি মাঝখান থেকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখেন আমি এখান থেকে অল্প করে কফি নিয়ে নিব। আমি কফিটা এখন স্ল্যাশ করে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আপনারা চাইলে এখানে বাঁধাকপির পরিবর্তে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী সবজি অ্যাড করতে পারেন। এখানে বাঁধাকপিটা কাটা হয়ে গেছে, এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি এখানে সামান্য করে অয়েল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আমি 2টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, সবগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজটা কিন্তু স্কিপ করতে পারেন, পেঁয়াজ ছাড়াও এই ফুডটা তৈরি করা যায়। আমি এখানে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ভেজে নিচ্ছি। 7 অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আসলে সারা জীবন মুখে লেগে থাকার মতো পুর ভরা এই শাহী রুটি তোলার হয় না। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতেই পারবেন এই রুটিটা কেটে কতটা টেস্টি। তৈরি করা কিন্তু খুবই ইজি। দেখেন আমি এখন চিকেনটা এখানে দিয়ে দিয়েছি, যে চিকেনটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেইটা। দেওয়ার পরে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। আমি এখানে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব তার জন্য। দেখেন পটল রান্না হয়ে গেছে। এখন কিন্তু আমি নামিয়ে এক পাশে ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি এই রুটিটার ডোটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আমি 7 অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। 1 টেস্পুনের মতো চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি ভালো করে ময়দার সঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন মিক্স করা হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচের মতো ইস্ট ব্যবহার করেছি। এখন ইস্টটাও ভালো করে মিক্স করে নিয়েছি। আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডু তৈরি করে নিচ্ছি। দেখেন ডুটা কিন্তু রেডি হয়ে গেছে। এই নাস্তাটা তৈরি করে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনও দেওয়া যায়। বাচ্চারা কিন্তু এই ধরনের নাস্তাটা খেতে অনেক লাইক করে। এই ডুটাকে আমি 30 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 30 মিনিট পর আমি ফিরে এসেছি। ডুটাকে আমি আরো ভালো করে একটু মতে নিচ্ছি, যে ডুয়ের মধ্যে বাতাসটা জমে আছে সেটা বের করে দিয়েছি। এখন ডুটাকে আমি মাঝখান থেকে ভাগ করে নিচ্ছি। দেখেন ভাগ করা হয়ে গেছে। আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। দেখেন কত সহজে এই রুটিটা বানানো যায় দেখে বুঝে নিতে হবে। এই রুটিটা বানানোর তেমন কোনো ঝামেলা নেই, ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারেন। এই রুটিটা খেতেও কিন্তু অনেক টেস্টি, বাচ্চারা কিন্তু অনেক লাইক করে এই ফুর ভরা রুটিটা। দেখেন আমি যে পোরটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি কত সহজে এই রুটিটা তৈরি করে নিচ্ছি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন। কত সহজে এই রুটিটা তৈরি করে নিয়েছি। এখন ভাজার পালা। ভাজার জন্য কিন্তু আমি অয়েলটা আগে থেকে ভালো করে হাই হিটে গরম করে নিয়েছি। এখন কিন্তু চুলার ফ্লেমটা মিডিয়াম রেখে এই রুটিটা ভেজে নিচ্ছি। দেখেন 1 মিনিট ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে এই রুটিটা ভেজে নিতে হবে, না হলে ওপরে কালো হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তার জন্য সময় নিয়ে ভেজে নিতে হবে। দেখেন ভাজা হয়ে গেছে। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখতে কত লোভনীয় হয়েছে এই শাহী পোরবারা রুটিটা। আশা করছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ সময় নিয়ে আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।